আপনার মাথা থেকে পা পর্যন্ত রক্ত চলাচল করে 97,000 কিলোমিটার। মাস্তানি করে বেড়ান তাই না? আমার দিকে তাকান, ডাক্তারদেরকে ডাক দিয়ে নিয়ে আসেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত 97,000 কিলোমিটার রক্ত চলে। এখন প্রশ্ন করবেন যে হুজুর রক্তগুলো আসতে চলে না জোরে চলে? একেবারে যা স্লো চলে তারও প্রতি মিনিটে 70 বার প্রতিটা জায়গায় রক্ত যায়, প্রতিটা জায়গায় 70 বার রক্ত যায়। আমি চিন্তা করলাম 97,000 কিলোমিটার, বুঝেন কি বুঝলেন? টেকনাফ টু তেঁতুলিয়া মাত্র 901,000 কিলো, আর আপনার শরীরে রক্ত চলে 97,000 কিলোমিটার, কে চালায়? আরেকটু জোরে সবাই কন। এর মধ্যে আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, এটা মাত্র 250 গ্রাম থেকে 300 গ্রাম হয়, এটাকে হার্ট বলা হয়। বিজ্ঞানীরা বলেন 250 এবং 300 গ্রাম ওজনের ওই হার্টটা এইটুক জায়গার মধ্যে রক্ত চলাচল করে 13,000 কিলোমিটার। একটা হার্টের মধ্যে 13,000 কিলোমিটার রক্ত চলে। এই 13,000 কিলোমিটার রক্ত প্রতি মিনিটে 70 থেকে 85 বার, প্রতি মিনিটে প্রতিটি স্পটে গিয়ে বাড়ি দেয়। এরকম করে প্রতিটা জায়গায় 13,000 কিলোমিটারের মধ্যে এরকম করে বাড়ি দেয়। কারো জন্য যদি 1 মিনিটের জন্য রক্ত আটকে যায় তাহলে তাকে হার্ট অ্যাটাক বলা হয়। 1 সেকেন্ডের জন্য যদি আসতে আটকে যায় তাহলে ওইটাকে হার্ট স্ট্রোক বলা হয়, স্ট্রোক বলা হয়, অ্যাটাক বলা হয়। আমি মাঝে মাঝে চিন্তা করি, ক্ষমতা পেয়েছ, মৌলবি হয়েছ, হেডমাস্টার হয়েছ, তুমি ইউনিয়ন চেয়ারম্যান হয়েছ, মেম্বার হয়েছ, এ মুসলমান রক্ত তো তুমি চালাও নাই, তোমার চেয়ারম্যানই তোমার রক্ত চালায় না, নিসারি তোমার বক্তব্য তোমার রক্ত চালায় না, তোমার হার্ট তোমার বাদ চালায় না, ও এমপি সাহেব তোমার রক্ত তুমি চালাও না, এগুলো আমার আল্লাহ চালায়। অতএব তোমরা যতদিন বেঁচে থাকবে আল্লাহর সাথে গাদ্দারি করবা না। একটু মেহরবানি করে বলুন, আমরা কি আল্লাহর সাথে গাদ্দারি করতে পারবো? আর একটু জোরে জোরে বলবো, আমরা কি আল্লাহর সাথে গাদ্দারি করতে পারবো? তাহলে বলুন, গোটা গোটা বডি যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেছেন যে যারা বিচক্ষণ তাদের হেদায়েতের জন্য আসমানে কি ঘটছে আর জমিনে কি ঘটছে এগুলো বলার দরকার নাই, সে তার নিজের মধ্যে কি আছে এগুলো গবেষণা করলেই সে অটোমেটিক হেদায়েত পেয়ে যাবে। একটু মেহরবানি করে বলুন, হেদায়েতের মালিক কে? এই জন্য আমরা বলি, বক্তারা যদি কেয়ামত পর্যন্ত হেদায়েতের ওয়াজ করে বক্তাদের ওয়াজ শেষ হয়ে যাবে, কপালে যদি হেদায়েত না থাকে হেদায়েত আসবে না। আর বাংলাদেশের মানুষ তো হেদায়েতের জন্য ওয়াজও শোনে না, অধিকাংশ মানুষ ওয়াজ শোনে বক্তার বলার দক্ষতা দেখার জন্য, আবার কেউ কেউ ওয়াজ শুনতে আসে বক্তার গলা শোনার জন্য, কথা কন না কেন? আর কিছু কিছু বক্তা কমেডিয়ান আছে, মেট্রিকও পাস করে নাই, তাদেরকে শুনি 50,000-60,000 টাকা দিয়ে ওই মমতাদের নাকি এটা সেটা গানও শুনে যায়। শ্রোতা যে কত প্রকার, আমাদের একটা টার্গেট হবে, মেহরবানি করে বলুন কে? এগুলো থেকে বের হয়ে আসুন, কমেডিয়ান ফমেডিয়ান এগুলো চলবে না। কোরআনের মাহফিল মানুষ আরামের ঘুম হারাম করে ময়দানে বসে থাকে, কোরআন শুনবো, হাদিস শুনবো, বিজ্ঞান শুনবো, শেখার মতো কিছু শিখবো, হেসে লাভ কি? আমার দিনী ভাইয়েরা পরের আয়াতে চলে গেলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, খুব খেয়াল করুন, আমার আল্লাহ বললেন, ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনীন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা খুব ভালো করে তোমরা শুনে নাও, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, একটু মেহরবানি করে বলুন, আমরা কার উপরে ঈমান এনেছি? আর একটু জোরে, আর রাসূলের প্রতিও আমরা ঈমান আনলাম, আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি নাকি আনি নাই? কিন্তু এরপর তাদের মধ্যকার একদল মুখ ফিরিয়ে নেয়, একটু মেহরবানি করে বলুন, দু মুখে সাবাসনা নাই, মুখে বলে ঈমানদার কিন্তু কামে শয়তানের মেকার, একটু জোরে জোরে বলতে হবে, আছে না নাই? আল ইমানু তাসদিক বিল জিনান, মন দিয়ে মানতে হবে কাকে?
ওয়াল ইকরার বিল লিসান মুখ দিয়ে বলতে হবে কাকে ওয়াল আমালু বিল আরকান কাজে পরিণত করে দেখাতে হবে কাকে আমরা মুখ দিয়ে আল্লাহ বলবো আমরা মনে মনে আল্লাহ বলবো আমরা মুখ দিয়ে আল্লাহ বলবো কাজ করে বুঝাবো যে আমরা আল্লাহর এইটা যদি ঈমান হয় এটা কিন্তু ঈমানের সংজ্ঞা আল ঈমানু তাসদিক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান এটাই কিন্তু ঈমানের সংজ্ঞা কিন্তু এটা যদি ঈমানের সংজ্ঞা হয় যখন মসজিদে আজান দেয় আর যে মানুষগুলো মসজিদের বাইরে যায় বাজারে এখনো ঘুরে বেড়ায় এদেরকে কি ঈমানদার বলা যাবে আর একটু জোরে জোরে বলতে হবে ঈমানদার এদেরকে কি বলা যাবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি আমাদের ঈমানের মধ্যে বিরাট ঘাটতি আছে একটু মেহরবানি করে বলেন আছে না নাই কতটুকু ঘাটতি আছে একটু ভালো করে বুঝাই দিচ্ছি আমরা ঈমান এনেছিলাম বউয়ের উপরে আনি নাই বউকে ঈমান বউয়ের উপরে তো ঈমান এনেছিলাম কিভাবে এই ভাই বিয়া পড়াইছো অমুকের বেটো অমুক এত লক্ষ এত হাজার এত টাকা এত দেন মহর ধার্য করে নগদ 150 টাকার একটা নগদ 500 টাকার একটা সোনার ফুল বুঝাই দিয়ে অবশিষ্ট টাকা কেয়ামত পর্যন্ত ফাঁকি দেওয়ার নিয়তে বাকি রেখে ইসলামী সরাসরি ও অনুযায়ী হাজারানে মজলিসের উপস্থিতিতে আমার ওই চেয়ারম্যান ভাইয়ের ওকালতিতে ভাইজান ভালো আছেন আমার চেয়ারম্যান ভাইয়ের ওকালতিতে আপনার নিকাতে দিলাম আপনি রাজি থাকলে আমিন বলেন আমরা রাজি থাকলে ছেলে তুমি কবুল বলো ছেলেটা বলার আগে তো মেয়েটা বলে বুঝছি ছেলেটা বলার আগেই তো মেয়েটা বলে বলে না কিন্তু মেয়ে যদি প্রেম করে বিয়ে করে মোটেও কান্দে না কথা কন না কেন সেদিন এক বিয়া পড়াইতে গিয়ে দেখি মেয়ে উকিল গিয়া বলতেছে কবুল ক মেয়ে দারাম দারাম করে দুইটাই কয়ে ফেলাইছে এখন মেয়ের শরম নেই কিন্তু ভাবির লাগছে শরম এরকম করে গুতা দিয়ে কয় শয়তান কান্দিস না কেন একটু মেহরবানি করে বলুন এরকম মেয়ে আমাদের সমাজে আছে না নাই আগের যুগে মেয়েরা কবল দিতে গিয়ে ও বাবা রে মা রে ভাই রে বোন রে সবাই রে জড়িয়ে ধরতো কোন ফাঁকে কবল কইতো বুঝা যাইতো না কথা কন না কা আর বর্তমান যুগের মেয়েরা যখন কবল কয় তখনও মোবাইলটা হাতে নিয়ে কয় আরে ধৈর্য ধরো আসতেছি তো এক শয়তানের বাসনা নাজিল হয়েছে মুসলমান বান্দার জন্য এটা একটা গজব আরো আসতে কন এক গজব সেদিন টাঙ্গাইলে ওয়াজ করে এক জায়গায় দাঁড়াইছি একজন ফোন দিছে আর একজন রিসিভ করে কয় হ্যালো কোথায় কয় নোয়াখালী তা আমি একসাথে দুইজনে একসাথে চা খাচ্ছি টাঙ্গাইল ওটা তা আমি ওনাকে বললাম ভাই এটা তো নোয়াখালী না এটা টাঙ্গাইল আমার এক কেনু দিয়ে ঘুতা স্যার কয় সরেন তো আপনি এখান থেকে আমি সরে গেলাম সরে যাওয়ার পর তারপরে বললাম ভাই এটা তো টাঙ্গাইল ফোন কেটে দিয়ে কয় আপনি এত বেশি বোঝেন কেন আমি বললাম ভাই আমি তো বেশি বুঝি নাই ওই যে হাদ্দাসা কাজাবা যারা মিথ্যা বলে তারা হলো মুনাফিক আমার মুনাফিকের 14 আলোচনা যারা আপনারা শুনেছেন এবছর গবেষণা করে মুনাফিকের 16টা বানাইছি আরো দুইটা বাড়াইছি এবছর